জীবকে উদ্ধারের পথের সন্ধান দিয়ে জীবের মুক্তির মহামন্ত্র প্রদান করে এক লীলা প্রকাশ করলেন। আজকের যে লীলা, এই লীলাটা থেকে আমরা কি শিক্ষা পাব? যে কৃষ্ণ নাম ধরা মাঝে প্রভু এনে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন, সেই কৃষ্ণ নামের কত ক্ষমতা, কত গুণ! ভাগবতে ভগবান বলে গেছেন, অনন্যাস চিন্তয়ন্তে মাং যে জানা পার্যুপাসতে তেসং নিত্য বিযুক্তানাং জগৎক্ষেমং বহম বহম। এ জগতে যে ভক্ত আমার চিন্তায় মগ্ন থাকে, আমার চরণে আত্মনিবেদন করে আমার নামকে আশ্রয় করে চলে, প্রয়োজনে তার সমস্ত ভার আমি নিজের মস্তক করে বহন করি, তাই আমার আর এক নাম ভক্তাধীন। এটা সত্য না মিথ্যা? আর যে ভক্ত গোবিন্দ ছাড়া এই জগতে আন জানে না, সেই ভক্তের জন্য গোবিন্দ কি করেন? লীলার মধ্য থেকে জানব, লীলাটার নাম নরমের যজ্ঞ। যে কোনো লীলা সাধনের আগে আমাদের উচিত একবার যোগমায়াকে স্মরণ করা, কারণ বৃন্দাবনে গোবিন্দ যত লীলা করেছেন যোগমায়াকে বাদ দিয়ে লীলা করেননি। বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে ভজনা করেছিল, বৃন্দাবনের গোপীগণদের হব্যিষণ্ণ গ্রহণ করে কাত্যায়নী ব্রত পালন করতে হয়েছিল। তাহলে যে বৃন্দাবনের গোপীগণ কাত্যায়নী ব্রত পালন করে তবে পেল কৃষ্ণ পদ ছায়া, তাহলে আমরা তারই লীলা আস্বাদন করব। যোগমায়াকে স্মরণ না করে লীলা আস্বাদন করি কি করে? আসুন একবার যোগমায়াকে স্মরণ করে লীলায় প্রবেশ করি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশপ্রহরা ধারিণী মা, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। তুমি স্বাহা তুমি স্বাধা সর্বদা জগদশ জগদময় মহাবিন্দ মহামায়া মহামেদ মহাস্মৃতি মহামোহা চা ভবতি মহাদেবী মহাসূরি প্রকৃতি সংহি সর্বশগ্নত্র বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণ শ্রী তমেশ্বরী তৃদ্বোদলক্ষণ লজ্জা দুষ্টি খন্তি খর্গিনী সুলিনী ঘোরা গোদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী মানব সিন্ধু পরিঘ্রায়ুধা সৌম সৌমত্র শেষ সৌম্য ভস্পতি সুন্দরী পরা পরনঙ্গ পরমেশ্বরী স্বাদ সাধব কিল্লিকে ও সর্বমঙ্গলমঙ্গ।
সমুদ্রে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়গুণময় নারায়ণে নমস্তুতে শরণাগত দীনাত্মা হরিপ্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকালী কবালিনী দুর্গা শিবা সমাধাত্রী শ্বহ সাধ নমস্তুতে। মায়ের চরণ আশ্রয় করে আসল লীলার মধ্যে প্রবেশ করি। লীলায় প্রবেশ করার আগে একটু ছোট করে ভজন হবে না হবে না হবে? আচ্ছা ভজন হবে কার কার মত আছে একবার দেখা যাক, হাত তুলুন তো দেখি। ও বাবা, নেতাই গৌর হরি বল। তাহলে ছোট করে, বড় করে গানের শেষে। ও সেম প্যারি দর পে হ্যা তোহারি কৃপা করো মুঝসে, ও সেম প্যারি দর পে হ্যা তোহারি কৃপা করো মুঝসে, ও সেম প্যারি দর পে হ্যা তোহারি কৃপা করো মুঝসে, ও সেম প্যারি দর পে হ্যা তোহারি কৃপা করো মুঝসে। মায়েদের কি ভজনটা মনে লাগলো না নাকি? হ্যাঁ কি না, সত্যি কথা বলবেন, ভজনটা মনে লেগেছে না মনে লাগেনি? এ হ্যাঁও বলবে না নাও বলবে না, এরা বাড়ি থেকে সংকল্প করে বেরিয়েছে, হ্যাঁও বলবো না নাও বলবো না। মনে লাগলো না ঠিক না? একটু করা দেখে বলছে, একটু করা দেখে। নিতাই গৌর হরি হরি বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাজা বলে দে না কোথায়
রাধা কুণ্ড গিরি গোবর্ধ আসুন এবার লীলার মধ্যে প্রবেশ করি। লীলা নরমের যজ্ঞ মাগ, স্বর্গে 12 বৎসর অন্তর দেবতাদের একটা বিচার সভা বসে। দেবতারা যদি কোনো অপরাধ কোনো ভুল কর্ম করে থাকেন তার বিচার করেন স্বয়ং নারায়ণ। আজকে 12 বৎসর পর স্বর্গে একটা বিচার সভা বসেছে, বিচারকের আসন গ্রহণ করেছেন নারায়ণ। সকল দেবতা নারায়ণের সম্মুখে দাঁড়িয়ে আছে। নারায়ণ সকল দেবতার উদ্দেশ্যে বললেন, হে দেবগণ, এ জগতে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো ভুল কর্ম করে ফেলে, তারপরে নিজের অপরাধ নিজের ভুলটা সে যদি বুঝতে পেরে তার মধ্যে তীব্র অনুশোচনা জাগরিত হয়, তার চোখ থেকে যদি জল পড়ে তার চোখের জলে অনেকটা পাপ ধৌত হয়ে যায়। কারণ আমাদের নয়নের জল গঙ্গা জলের সমান, গঙ্গায় স্নান করলে যেমন দেহ শুদ্ধ পবিত্র হয়ে যায়, চোখের জল গঙ্গা জলের সমান, চোখের জলে দেহটা ধৌত হয়ে দেহটা শুদ্ধ পবিত্র হয়ে যায়। আর কেউ যদি নিজের ভুলটা বুঝতে পেরে, অপরাধটা বুঝতে পেরে, সকলের সম্মুখে নিজের ভুলটা অপরাধটা নিজের মুখে স্বীকার করে, তার অপরাধের বোঝা অনেকটা কমেও যায়। তাহলে তোমরা যদি কেউ কোনো ভুল কর্ম কোনো অপরাধ করে থাকো, সকলের সম্মুখে তা ব্যক্ত করো। যখনই নারায়ণ সকল দেবতার উদ্দেশ্যে কথা বলেছে বাবা, সকল দেবগণ মাথা নিচু করে পিছিয়ে চলে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ আর নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করছে না। কিন্তু দেবতাদের মধ্যে একজন মাথা উঁচু করে হাসতে হাসতে এগিয়ে এলো। কাকে বলে মনে হচ্ছে বলুন তো দেখি, মায়েরা কাকে বলে মনে হচ্ছে? সকল দেবতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নিজের অপরাধটা স্বীকার করছে না, কিন্তু দেবতাদের মধ্যে একজনও মাথা কুচু হাসতে হাসতে এগিয়ে আসছে নারায়ণের দিকে, সেটা কে, কাকে মনে হচ্ছে আপনাদের? নারদ। ভালো লোকটার নামে যত দোষ তাই করবেন, নারদ নয়, নারদ নয়, সে হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্র হাসতে হাসতে এসে বলছে, প্রভু চেয়ে দেখুন, চেয়ে দেখুন, এরা সকলেই মহাপাপী, কিছু না কিছু অপরাধ করে বসে আছে, তাই মাথা নিচু করে কেমন দাঁড়িয়ে আছে দেখুন। কিন্তু নিজের মুখে নিজের অপরাধটা স্বীকার করলো না, এরা সকলেই কিছু না কিছু অপরাধ করে বসে আছে কিন্তু আমার দিকে তাকিয়ে দেখুন, একমাত্র আমি মাথা উঁচু করে হাসতে হাসতে এগিয়ে এলাম। এর থেকে কি প্রমাণ হয়ে গেল?
আমি জীবনে কোনোদিন কোনো অপবাদ করিনি, কোনো ভুল কর্ম করিনি। তখন হাসতে হাসতে নারায়ণ বললেন, আমি যতটা জানি তোমার মতো অপরাধ পাপ জগতে বুঝি আর কেউ করেনি। তখন ইন্দ্র বলছে, রসিকতা করছেন? বললে, না না না, রসিকতা নয়, তোমার সব থেকে বড় অপরাধ মহাপাপ কি জানো? গুরু পত্নী অহল্যাকে হরণ করা। ওগো ইন্দ্র, এ জগতে কিছু কিছু পাপ আছে, কিছু কিছু অপরাধ আছে যা ক্ষমা করা যায়, আবার কিছু কিছু অপরাধ আছে যা ক্ষমা করা যায় না। তুমি আমারই মানুষ পুত্র বেত্তাসু, তাকে কিভাবে নিধন করা যায় তার পরিকল্পনা আমার কাছ থেকে শুনেছিলে। সেই বেত্তাসুরের অপরাধটা কি ছিল? সে নিজের তপস্যার বলে, ক্ষমতার বলে তোমাদেরকে যুদ্ধে হারিয়েছিল। তোমরা দেবতারা মিলে যখন তাকে নিধন করতে পারছিলে না, তখন আমার কাছে এসে বললে, বৃদ্ধাসুরকে নিধন করার একটা পথ বলে দিন, আর না হলে আপনি তাকে নিধন করুন। আমি সেদিনই বলেছিলাম, আমার কর্ম এটাই, জগতের জীবকে রক্ষা করা, নিধন করা নয়। নিধন আমি কাদের করি? যারা মহাপাপী, মহা অপরাধী। তাহলে বেত্রাসুরকে তোমরা যে নিধন করতে আমাকে বলছো, সে তো কোনো ক্ষতি করেনি, বলে স্বর্গকে আক্রমণ করেছে, আমাদেরকে যুদ্ধে হারিয়ে দিয়েছে, বলে এটাই তার অপরাধ। তাহলে তোমরা দেবতা হয়ে একসাথে মিলিত হয়ে তাকে যুদ্ধে হারাতে পারুনি কেন? সে তপস্যার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা স্বর্গকে জয় করেছে, সেটা অপরাধ কোথায়? তখন হে দেবরাজ ইন্দ্র, তুমি বলেছিলে প্রভু, তাহলে কি আমরা স্বর্গ ছেড়ে ধরাধামে গিয়ে বাস করবো বেত্রাসুরের জন্য? হয় আপনি তাকে নিধন করার একটা বুদ্ধি দিন, নইলে আমরা স্বর্গ ছেড়ে চলে যাচ্ছি। তখন আমি বলেছিলাম, আমি তাকে নিধন করব না, তবে তাকে নিধন করার পথটা বলে দিই। আমারই একজন ভক্ত, ওই ধরাধামে গিয়ে দেখো নির্জন স্থানে তপস্যা করছে, যাও। বললো, ব্যক্তিটাকে? বললো, ব্যক্তিটা হলো দধিচি মুনি, সে তপস্যা করছে, আমারই পরম ভক্ত। তাকে গিয়ে বলো, সে যদি ইচ্ছা মৃত্যু বরণ করে, তার অস্থি থেকে একটা অস্ত্র তৈরি হবে, অর্থাৎ বজ্র তৈরি হবে, সেটা যদি বেত্রাসুরকে নিক্ষেপ করা যায় তখনই বেত্রাসুর নিধন হবে। তখন ইন্দ্র বলছে, সে যদি ইচ্ছা মৃত্যু বরণ করতে না চায়, সে যদি বলে তোমাদের জন্য আমি শুধু শুধু মরব কেন, তখন কি বলবো প্রভু? তখন নারায়ণ বলেছিলেন, বেশ, তখন বলো যে আমি বলেছি তাকে ইচ্ছা মৃত্যু বরণ করতে। তখন ইন্দ্র দেবতাদের নিয়ে চলে গেল সেই দধিচি মুনি যেখানে তপস্যা করছিল। ধ্যান অবস্থায় জানতে পারলো দেবতারা সকলে তাকে ঘেরে ঘেরি করে দাঁড়ায়নে, নারায়ণের গুণগান গাইছে। দধিচি মুনি সকলের দিকে তাকিয়ে বললো, হে দেবগণ, কি ব্যাপার, আপনারা আমাকে ঘেরি ঘেরি দাঁড়ায় নারায়ণের গুণগান গাইছেন? তখন ইন্দ্র বলেছিল, হে মুনিবর, আপনি যদি মৃত্যুবরণ করেন তবে স্বর্গরাজ্য রক্ষা পাবে, আমরা স্বর্গে বাস করতে পারবো কেন? আপনি মৃত্যুবরণ করলে আপনার অস্থি হতে, অর্থাৎ হার থেকে একটি বজ্র সৃষ্টি হবে, সেই বজ্র বেত্রাসুরকে নিক্ষেপ করলে তবে তার মৃত্যুবরণ হবে। তখন দধিচি মুনি বলছে, আমি শুধু শুধু মরতে যাব কেন, আমি মরব কেন? তখন ইন্দ্র বলল, প্রভু নারায়ণ এ কথা বলেছেন। বাহ, নারায়ণ বলেছেন আমাকে ইচ্ছা মৃত্যু বরণ করতে। তখন দধিচি মুনি কেঁদে কেঁদে বলেছিল, প্রভু নারায়ণ, তোমার জন্য আমি দিবারাত্র এক করে তোমার ধ্যানে মগ্ন, যাকে পাবার জন্যে আমি সবকিছু ত্যাগ করে তপস্যা করেছি,
আজকে সেই যদি আমাকে স্বয়ং আদেশ করে মৃত্যু বরণ করতে, তাহলে আমরা বেঁচে থেকে লাভ কি? নারায়ণের নাম স্মরণ করতে করতে মৃত্যু বরণ করলো, বলে শোন ইন্দ্রদেব, আমি প্রভু নারায়ণের আদেশ মতো ইচ্ছা মৃত্যু বরণ করছি। আমার অস্থি থেকে বজ্র সৃষ্টি হবে, সেই বজ্র যখনই বেত্রাসুরকে নিক্ষেপ করবে সে নিধন হবে। আর এটাও একটা কথা শুনে রাখো, জগতে কোনো ভক্ত যদি আমার নাম স্মরণ করে, যদি তার উপরে বজ্র নিক্ষেপ করো, সে যদি আমার নাম জপ করে, তোমার বজ্র তোমার কাছেই ফিরে যাবে। যার জন্যে যখন খুব মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, আমরা কার নাম জপ করি? রাম নাম, কৃষ্ণ নাম না, দদিচিমুনি 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 এই নাম জপ করি। এই নাম যদি জপ করা হয়, তার অঙ্গে কোনোদিন বজ্রপাত হতে পারে না, কারণ তারই অস্থি থেকে এই বজ্রের সৃষ্টি। বজ্র যদি আসে, ফিরে যেতে বাধ্য হতে হবে, এটা দদিচিমুনির আদেশ। তো সেই অস্থি থেকে যখনই বজ্র সৃষ্টি হয়ে ইন্দ্র নিক্ষেপ করলো বেত্রাসুরকে, বেত্রাসুর নিধন হয়ে গেল। নারায়ণ বললেন, সেই অপরাধটাও অপরাধ, তবু স্বর্গকে রক্ষা করার জন্যে, দেবতাদিকে রক্ষা করার জন্যে তোমার এই অপরাধটা আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুমি দেবতা হয়ে গুরু পত্নীকে হরণ করলে, ছি 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 ছি, ইন্দ্রের গুরুকে গৌতম মুনি, গৌতম মুনির পত্নীকে অহল্যা, গৌতমের রূপ ধারণ করে গুরুপত্নী অহল্যাকে হরণ করেছে। তাই নারায়ণ বলছেন, এমন অপরাধ ক্ষমা করা যায় না। ছি, আর তুমি বলছো আমি জীবনে কোনোদিন কোনো অপরাধ করিনি, এর জন্যে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর প্রায়শ্চিত্ত করতে গেলে তোমাকে তপস্যা করতে হবে, যাও নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তপস্যা করো। তখন মাথা নিচু করে ইন্দ্রদেব করজোড়ে বলল, বেশ কথা দিলাম, যতদিন না আমার পাপের প্রায়শ্চিত্ত হয়, আমি স্বর্গে অবস্থান করব না, সিংহাসনে বসব না। ইন্দ্র চলে গেল কোথায়? নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তপস্যা করার কথা ভেবে মানস সরোবরে, মানস সরোবরে গিয়ে নিজের দেহটাকে অতি ক্ষুদ্র করে একটি পদ্মের ডাটার মধ্যে প্রবেশ করে ধ্যানমগ্ন হলো। স্বর্গে দেবতাদের রাজা হলেন বাবা ইন্দ্র, তাহলে রাজা যদি চলে যায়, মা স্বর্গরাজ্য পরিচালনা করবে কে? তখন দেবতারা করজোড়ে বললে, প্রভু নারায়ণ, আমাদের যিনি রাজা তিনি তো তপস্যা করতে চলে গেলেন, আপনারা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা ধ্যানমগ্ন, এমন সময় কেউ যদি স্বর্গ আক্রমণ করে, স্বর্গকে রক্ষা করবে কে? তাই যতদিন না আমাদের রাজা ফিরে আসছে স্বর্গে, এই স্বর্গকে রক্ষা করার জন্য এমন একজনকে আপনি এই দায়িত্ব অর্পণ করুন, যে ইন্দ্রের সমকক্ষ মহাজ্ঞানী, ধার্মিক, নিষ্ঠাবান, মহাদানী রাজা। তখন নারায়ণ অন্যান্য দেবতাদের গুরু যিনি, তিনি হলেন দেবগুরু বৃহস্পতি, তাকে আদেশ করলেন, হে দেবগুরু বৃহস্পতি, আপনি ধরা মাঝে গিয়ে সন্ধান করে দেখুন, এমন নির্লোভ, নিষ্ঠাবান, ধার্মিক, মহাদানী রাজা জগতে কে আছে, তাকে স্বর্গে নিয়ে আসুন। ইন্দ্র যখন স্বর্গে ফিরে আসবে, আবার সে ধরাধামে ফিরে যাবে। যান, নারায়ণের আদেশে দেবগুরু বৃহস্পতি আমার ধরা মাঝে এসে সন্ধান করছেন। সন্ধান করতে করতে একজনকে খুঁজে পেলেন, তখন অযোধ্যা রাজা ছিল নহুষ, যযাতির পিতা, মহাজ্ঞানী, ধার্মিক, নিষ্ঠাবান, মহাদানী রাজা। তার গুণের প্রশংসা সকলের মুখে সম্পন্ন করতে করতে দেবরাজা ইন্দ্র চলে গেছে, তার পরিবর্তে তাকে স্বর্গে নিয়ে গিয়ে স্বর্গরক্ষার দায়িত্ব অর্পণ করার জন্যে দেবগুরু বৃহস্পতি গেল অযোধ্যায় নহুষের কাছে। নহুষকে গিয়ে বললে, নহুষ চলো আমার সঙ্গে স্বর্গে চলো। দেবগুরু বৃহস্পতির চরণ তলে নহুষ করজোড়ে বসে বলল, এখনো তো মরিনি,
তাহলে একটু অপেক্ষা করুন, আগে আমি মরি তারপরে স্বর্গে যাব। দেবগুরু বৃহস্পতি হাসতে হাসতে বলছে, ওগো মরবে কেন? বলে, হে দেবগুরু বৃহস্পতি, আমি যতদূর জানি জীবিত অবস্থায় কোনো মানব স্বর্গে যেতে পারে না, আর যদি যেতেও পারে তাকে বহু তপস্যা করে পূর্ণ অর্জন করতে হয়। আমি কি জীবনে তেমন কোনো পূর্ণ করেছি? বলে, তুমি মহাদানী, ধার্মিক, নির্লোভ রাজা, এটা কি তোমার পুণ্য নয়? বলে, কিন্তু আপনি আমাকে জীবিত অবস্থায় স্বর্গে কেন নিয়ে যেতে চাইছেন? বলে, ইন্দ্র তপস্যা করতে গেছে, স্বর্গের রাজার সিংহাসন শূন্য, স্বর্গরাজ্যকে রক্ষা করতে হবে। যতদিন না ইন্দ্র স্বর্গে ফিরে যায়, তুমি সেখানে অবস্থান করে স্বর্গরাজ্যকে রক্ষা করবে, আর যখনই ইন্দ্র স্বর্গে ফিরে যাবে তুমি ফিরে আসবে। তাহলে আমার অযোধ্যার কি হবে? দেবগুরু বৃহস্পতি বলল, কেন, তোমার জ্যেষ্ঠ পুত্র যযাতি শুনেছি মহাজ্ঞানী, ধার্মিক, নিষ্ঠাবান হয়ে উঠেছে, তুমি তাকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে অযোধ্যা রক্ষার দায়িত্ব অর্পণ করে তুমি আমার সঙ্গে চলো। দেবগুরু বৃহস্পতির কথা শ্রবণ করে মা নহুষ কি করল, তার জ্যেষ্ঠ পুত্র যযাতিকে অযোধ্যার সিংহাসন রক্ষার দায়িত্ব অর্পণ করে চলে গেল জীবিত অবস্থায় দেবগুরু বৃহস্পতির সঙ্গে স্বর্গে। ছিল মানব রাজা, হরিবল হরিবল, হয়ে গেল দেবতাদের রাজা। এইভাবে আনন্দে বহুদিন পার হয়ে গেল। একদিন স্বর্গে সিংহাসনে বসে নহুষ মনে মনে ভাবছে, জীবনে কত পূর্ণ করেছিলাম গো, আহা, ছিলাম মানব রাজা, এত পূর্ণ করেছি, হয়ে গেছি দেবতাদের রাজা, আমার কথায় দেবতারা উঠবে বসবে, এটা কি কম পূর্ণের ফল? যখন এই ভাবনাটা তার মধ্যে জাগলো, তার মধ্যে অহংকার জেগে গেল। এই অহংকার রোগটা কেমন জানেন? কলিযুগে সুগার রোগের মতো। যার দেহে একবার সুগার অ্যাটাক করেছে বাবা, যদি ডাক্তারের কথা না মানে, শুধু খেয়েই যায় খেয়েই যায়, কিডনি ড্যামেজ হবে, হার্ট যাবে, শেষে নিতাই গৌর হরিবল হবে। এই অহংকার মানব দেহে তেমন, যখনই কারো মধ্যে অহংকার জাগবে, সেই অহংকার তার মধ্যে এনে দেবে কাম, ক্রোধ, লোভ, তাতেই সব ধ্বংস। যখনই এই অহংকার জেগে গেল, তার মধ্যে কামনা বাসনা জেগে গেল। একদিন ইন্দ্রের পত্নী শচী দেবী স্নান করে নিজ ভবনে যাচ্ছে, তার রূপ লাবণ্যে মোহিত হয়ে তার সম্মুখে সে দাঁড়িয়ে বলল, তুমি তো ইন্দ্রের পত্নী, তোমার নাম শুনেছি শচী, আহা, তোমার কি রূপ গো, আর তোমার স্বামী কেমন দেখো, এমন মহাপাপী জগতে আর কেউ আছে? ছি 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 ছি, এমন কর্ম করলো যে স্বর্গ থেকে ভয়ে চলে গেল তপস্যা করতে, এমন স্বামী বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। শচী তখন করজোরে বলছে, এমন কথা বলবেন না, স্বামী যেমনই হোক সে আমার কাছে গুরু, শাস্ত্রে বলে পতি পরম গুরু, আর রাখো স্বামী, ওটা স্বামী, সে যদি তোমার কথা ভাবতো তাহলে তোমাকে রেখে দিয়ে তপস্যা করতে চলে যেত, আর কোনোদিন তোমার স্বামী স্বর্গে ফিরে আসবে না, তাই তো আমাকে নারায়ণ স্বর্গের রাজার সিংহাসন দিয়েছেন, এখন আমি স্বর্গের রাজা। শোনো শচী, আর তোমার স্বামী স্বর্গে এলো তাকে আমি আবার স্বর্গ থেকে তাড়িয়ে দেব, আর তুমি যদি স্বর্গে থাকতে চাও ওই স্বামীর কথা ভুলে যাও, আমাকে বিবাহ করো, আনন্দ সুখে শান্তিতে স্বর্গে বাস করো। তখন শচী কাঁদতে কাঁদতে বলছে, এমন কথা বলবেন না, আপনি আমার পিতার তুল্য, এ কথা কানে শোনাও মহাপাপ, তিন দিন সময় দিলাম তোমায়, যদি আমার শর্ত মেনে তুমি আমাকে বিবাহ করো স্বর্গে তোমার ঠাঁই হবে, নইলে স্বর্গ থেকে আমি তোমাকে তাড়িয়ে দেব। এ কথা শ্রবণ করে কাঁদতে কাঁদতে ছুটে গেল নারায়ণের কাছে, তুমি ওগো সর্বেশ প্রভু নারায়ণ, তুমি ওগো সর্বেশ প্রভু নারায়ণ, তোমার কৃপায় ব্রহ্মা করেন সৃজন।
মুক্তি পায় ব্রহ্মাদর্শী জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ হরি নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ প্রভু নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো যখন এই শচী কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠে গমন করে নারায়ণের চরণে লুটিয়ে পড়ল, শচীর চোখে জল দেখে নারায়ণ বললেন, শচী মা, স্বামীর কথা ভেবে দুঃখ পাচ্ছ না প্রভু? তাহলে কেন তোমার চোখে জল? আপনি যাকে ধরাধাম থেকে এনে আমার স্বামীর সিংহাসনে বসিয়েছেন, সেই মানব রাজা নহুষ আমাকে বিবাহ করতে চায়। তিন দিন সে সময় দিয়েছে, আমি যদি তাকে বিবাহ না করি সে স্বর্গ থেকে আমাকে তাড়িয়ে দেবে বলেছে। আপনি জগৎকর্তা জগৎগুরু, আমার স্বামী আমার কাছে নেই প্রভু, তাই আপনার চরণে আশ্রয় নিতে এসেছি। আপনি এই মহাসংকট থেকে আমায় রক্ষা করুন, উদ্ধার করুন। নারায়ণ কথাটা শ্রবণ করে বললেন, ছি 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 ছি, শেষে এই দুর্মতি হলো তার, কিন্তু আমি জগৎকর্তা জগৎগুরু হলেও এই অপরাধের জন্য নহুষকে আমি কোনো শাস্তি দিতে পারবো না। কেন জানো? শাস্ত্রে বলা আছে, গুরুদেব রুষ্টে নারায়ণ তুষ্টে, নারায়ণ রক্ষিবারে নারে, নারায়ণ রুষ্টে গুরুদেব তুষ্টে, গুরুদেব রক্ষিবারে পারে। কোনো ভক্তের প্রতি যদি আমি নারায়ণ রুষ্ট হই, আমার রোষ থেকে বাঁচার জন্য সেই ভক্ত যদি গুরুর চরণ আশ্রয় করে, সেই ভক্ত গুরু কৃপা বলে আমার রোষ থেকে রক্ষা পায়। কিন্তু কোনো ভক্তের প্রতি তার গুরু যদি রুষ্ট হয়, সে যদি আমার চরণে আশ্রয় নেয়, আমি তাকে রক্ষা করি না। তাহলে দেবতাদের গুরু হলেন দেবগুরু বৃহস্পতি। তাহলে আমি যদি নহুষকে শাস্তি দিই, এটা দেবগুরু বৃহস্পতিকে অপমান করা হবে, কারণ তাকে ধরাধাম থেকে নির্বাচন করে এনে স্বর্গের সিংহাসনে বসিয়েছে কে? দেবতাদের গুরু বৃহস্পতি। তাহলে তাকে শাস্তি দেওয়ার অধিকার তারই আছে, তুমি তার কাছে যাও, সে নিশ্চয়ই প্রতিবিধান করে দেবে। নারায়ণের আদেশ মেনে গুরুর গুণগান গাইতে গাইতে চলল, গুরু কৃপা ঘি কে বলম, 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 হরি বল হরি বল, গুরু কৃপা ঘি কে বলম, গুরু কৃপা ঘি কে বলম, গুরু কৃপা ঘি কে বলম, গুরু কৃপাই কেবল। গুরু পিতা গুরু মাতা গুরু সর্বেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু পিতা গুরু মাতা গুরু সর্বেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু পিতা গুরু মাতা গুরু সর্বেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু পিতা গুরু মাতা গুরু সর্বেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কেবলম, গুরু কৃপা 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 কেবলম। যখন শচী কাঁদতে কাঁদতে গুরুর চরণে লুটিয়ে পড়ল, শচীর চোখে জল দেখে দেবগুরু বৃহস্পতি বললেন, শচী মা, স্বামীর জন্য ভাবছ, দুঃখ পাচ্ছ? না গুরুদেব,
তাহলে কেন তোমার চোখে জল? গুরুদেব, আপনি যাকে ধরাধাম থেকে এনে আমার স্বামীর সিংহাসনে বসালেন স্বর্গকে রক্ষা করার জন্য, সেই মানব রাজা নহুষ আমাকে বিবাহ করতে চায়। তিন দিন সে সময় দিয়েছে, আমি যদি তার আদেশ অমান্য করি সে স্বর্গে তোকে আমাকে তাড়িয়ে দেবে। তাহলে আপনি প্রতিবিধান করুন। একথা শ্রবণ করে দেবগুরু বৃহস্পতি বললেন, বেশ কেঁদো না, আমি যখন তাকে স্বর্গে এনে সিংহাসনে বসিয়েছি আমি এর প্রতিবিধান করব। শচীকে সান্ত্বনা দিয়ে দেবগুরু বৃহস্পতি ডাক দিলেন, কাকে? নহুষকে। নহুষ যখন এলো দেবগুরু বৃহস্পতি তাকে প্রশ্ন করলেন, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মানব রাজা হয়ে দেবতার রাজার পদিনীকে বিবাহ করতে চাস? ওরে মূর্খ, এটা তোর স্বপ্ন দেখা, এ কখনো সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? বলে তুই তো মানব রাজা আর ও দেবতার রাজার পদিনী। বলে আপনাদের বেশ গণ্ডগোলে নিয়ম তো, মানব রাজা হয়ে জীবিত অবস্থায় স্বর্গে বাস করতে পারবো, মানব রাজা হয়ে স্বর্গরাজ্যকে রক্ষা করতে পারবো, দেবতাদিকে সাহায্য করতে পারবো, আর মানব রাজা হয়ে দেবতার রাজার পদিনীকে বিবাহ করতে পারবো না, এ নিয়ম আমি মানি না। বিবাহ যখন করবো বলেছি বিবাহ আমি করবই, আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি দেবতাদের গুরু, দেবতারা আপনার কথায় উঠবে বসবে, আপনি আমার গুরু নন। আপনি বললেই আমি উঠব, বসতে বললেই বসব, আমি আপনাকে ভয় করি না। আর যদি বাধা দেন তাহলে একটা অঘটন ঘটিয়ে দিয়ে চলে যাব। তখন দেবগুরু বৃহস্পতি মনে মনে ভাবছে, হ্যাঁ গো, ও যখন মুখের উপরে তর্ক করতে পেরেছে, অঘটন ঘটাবো বলেছে, ঘটাতে কতক্ষণ? তাহলে চটিয়ে লাভ নেই, যা কিছু করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে। কাছে ডাক দিয়ে বললে, ওরে তোর সাহস আছে, তোকে আমি পরীক্ষা করছিলাম, আমি ঠিক ব্যক্তিকে নির্বাচন করে এনে স্বর্গে বসিয়েছি, তুই শচীকে বিবাহ করতে চাস তো? বেশ, আমি কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে শচীর সঙ্গে তোর বিবাহ দেব। শান্তি বলে, এই তো কথা। তখন শচী গুরুর চরণ ধরে বলছে, এটা কেমন হলো গুরুদেব? আপনি সাপের মুখেও চুন দিচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুন দিচ্ছেন, এই আপনি আমাকে সান্ত্বনা দিলেন, আবার ওকে কথা দিলেন যে আমার সঙ্গে বিবাহ দিয়ে দেবেন, এটা আপনার কেমন বিচার? দেবগুরু বৃহস্পতি বলছেন, তুই আমার প্রতি ভরসা রাখ না, দেখেন আমি কি করি, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব, আমি দেবতাদের গুরু। বললে, সন্ন্যহস, তুই শচীকে বিবাহ করতে চাস, তার জন্যে একটি শর্ত আছে বাবা। বলুন কি শর্ত? বলে, আমি একটি কর্ম করতে বলবো, সেই কর্মটা যদি করে দেখাতে পারিস আমি নিজে দাঁড়িয়ে থেকে শচীর সঙ্গে তোর বিবাহ দেব। বলছে, বলুন কি কর্ম করতে হবে? বলে, যে পালকিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই পালকিটায় তুই বসবি। বলে, এখনই যাবো? বললে, না রে না না, দাঁড়া দাঁড়া, এখন নয় এখন নয়, তবে আমি যখন বলবো তখন। বেশ বলুন, তুই পালকির ভিতরে বসবি, আমি সাতজন ঋষির নাম বলবো, ওই সপ্ত ঋষি যদি কাঁধে করে পালকিটা বহন করে তোকে নিয়ে যেতে পারে ইন্দ্রের পত্নী শচীর ভবনে, যেদিন নিয়ে যাবে, যে সময় নিয়ে যাবে, যে মুহূর্তে নিয়ে যাবে, আমি কথা দিলাম সেই দিন সেই সময় সেই মুহূর্তে শচীর সঙ্গে আমি তোর বিবাহ নিশ্চয়ই দেব। বেশ বলুন, কোন কোন ঋষি আমাকে বহন করে নিয়ে যাবে? বলে, অত্রি, পুলহ, পুলস্ত, অগস্ত, দুর্বাসা, ক্রুতু, মারিচ। হরি বল, হরি বল, হরি বল। অত্রি, পুলহ, পুলস্ত, অগস্ত, দুর্বাসা, ক্রুতু, মারিচ, এমন সাতটি ঋষির নাম বলল
যারা কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়, দেবতারাও যাদের নাম শুনলে ভয় পায়। তখন দেবগুরু বৃহস্পতি মনে মনে ভাবছে, যা যা না, পান থেকে চুন খসলি অভিশাপ দেবে, তুই হরিবল হয়ে যাবি, যা। বললেই সাতজন ঋষি বলে দিলাম, যা কর্মটা করে দেখা। নহুষ বলছে, আমি তিন দিন সময় নিলাম, তিন দিনের মধ্যে কর্মটা করে দেখাবো। বেশ, ফিরে এলেই কিন্তু বিবাহ দেবেন, হ্যাঁ কথা দিচ্ছি, ফিরে এলেই বিবাহ হবে, যা। নহুষ চলে গেল। মাগো দেখুন, লক্ষ্য মন যদি এক থাকে সেই কার্যে সিদ্ধ হওয়া সম্ভব, আর লক্ষ্য মন যদি না থাকে, একদিকে নানা দিকে থাকে, কোনোদিন কার্যে সফল হওয়া যায় না, সে যে কোনো কর্ম হোক না কেন। আজকে এই কথাটা শুনে লক্ষ্য মনটা স্থির করে নহুষ চলল, হয় মরব নাহলে কর্মটা করে দেখাব। এই প্রতিজ্ঞা করে সপ্তঋষির দিবারাত্র এমন ভক্তি ভরে সেবা করল, তার সেবায় সপ্তঋষি তুষ্ট হয়ে গিয়ে বলল, ধন্য ধন্য ধন্য, তুই মানবের মতে শ্রেষ্ঠ, ওরে দেবতারাও আমাদেরকে সর্বদা প্রসন্ন করতে পারে না, আর তুই মানব রাজা হয়ে তিন দিন তিন রাত্রি আহার নিদ্রা না করে যেভাবে আমাদের ভক্তি ভরে সেবা করলি, তুই ধন্য রে, বল তুই কি বরচাস। নহুষ তখন সপ্তঋষির চরণতলে বসে বলছে, আমি যা চাইবো তাই দেবেন। দুর্বাসা বলল, না, অমর তো বরদান ছাড়া যা চাইবি তাই পাবি। বলে, অমর হতে চাই না, অমর হয়ে কি হবে, তাহলে কি চাস? অমরত্ব বরদান ছাড়া যা চাইবো দেবেন তো, আগে কথা দিন। অগস্ত্যমণি বলল, অমরত্ব বরদান ছাড়া যা চাইবি আমরা দেব দেব দেব, বল কি চাস। ওই যে পালকিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই পালকির ভিতর আমি বসবো। দুর্বাসা বলছে, আমাদেরকে কি করতে হবে বল, আপনারা দয়া করে সাতজন ঋষি মিলে পালকিটা কাঁধে করে আমাকে বহন করে নিয়ে যাবেন ইন্দ্রের পত্নী শচীর কাছে, তবে তার সঙ্গে আমার বিবাহ হবে। দুর্বাসা কথাটা শুনে বলছে, তোর এত বড় স্পর্ধা, কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের চরণ সেবা করছিলি, এখন আবার কাঁধে চাপতে চাইছিস, এমন অভিশাপ দেব। তখন নহুষ বলছে, এই জন্য তো আমি বলতে চাইনি, শুধু কথায় কথা অভিশাপ দেব, চাই না, অভিশাপ দিতে হবে না, আর কোনো বর চাই না, আমি ফিরে যাচ্ছি, একবার ধরা মাঝে পৌঁছাই সকলের দ্বারে দ্বারে বলে পারব, ওই সপ্তঋষির নাম আর কেউ করো না, ওই সপ্তঋষি কথা দিয়ে কথা রাখে না, ওরা মিথ্যাবাদী। তখন সপ্তঋষি চিন্তা করছে, জগৎ মাঝে আমাদের কলঙ্ক উঠে যাবে, সপ্তঋষিকেও প্যাঁচে ফেলে দিল, নিতাই গৌর হরিবল ছুটে গিয়ে অগস্ত্যমণি বলছে, অভিমান করে চলে যাস রে, কথা যখন দিয়েছি কথা রাখবো, তুই বস। পালকিতে বসেছে, পালকিটা সপ্তঋষি কাঁধে করে নিয়ে যাচ্ছে, পালকি চড়ে চলে নহুষ আনন্দিত মন, নহুষ রাজা পালকিতে চড়িয়া চলে যায়, পালকি চলে চলে নহুষ আনন্দিত মনে, পালকি চলে চলে নহুষ আনন্দিত মনে, সপ্তঋষি নিয়ে চলে সচির ভবনে, সপ্তঋষি নিয়ে চলে সচির ভবনে, সপ্তঋষি নিয়ে চলে সচির ভব, সপ্তঋষি নিয়ে চলে সচির ভবনে, আনন্দে চলেছে আনন্দে চলেছে, সপ্তঋষির কাঁধে চড়ে আনন্দে চলেছে, সপ্তঋষির কাঁধে চড়ে আনন্দে চলেছে, ওর হরি হরি বলে 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 আনন্দে চলেছে, আনন্দে চলেছে, আনন্দে চলেছে। মাগো সপ্তঋষি কাঁধে করে নিয়ে যাচ্ছে পালকিটা, এরা কি জীবনে কোনোদিন পালকি বহন করেছে? এদের তো কর্মই যাগযজ্ঞ পূজা পাঠ ধ্যান করা, কথা দিয়েছে তাই বাধ্য হয়ে কথা রাখতে পালকি বহন করছে, কিছুটা যাবার পর থমকে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে,
নহুষ পালকিতে বসে বললো, ওই দেখো কেমন দাঁড়িয়ে পড়লো, ও গো তাড়াতাড়ি চলুন, এদিকে লগ্ন যে পার হয়ে যাবে। অগস্ত বলছে, জীবনে কোনোদিন এ কাজ করিনি, এই প্রথমবার, কথা দিয়েছি কথা রাখতে কাজটা করতে বাধ্য হয়েছি, আমাদের তো বয়স হয়েছে বাবা, একটু বিশ্রাম নিতে দে, তারপরে পার করে দেব, একটু বিশ্রাম নিতে দে। বলে আমি একজন সাতজনের সেবা করলাম, বিশ্রাম নিইনি, আর আপনারা সাতজন মিলিত হয়ে একজনকে কাঁধে করে বহন করছেন, এত বিশ্রামে কি প্রয়োজন, তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন। কিছুটা যাবার পর আবার থমকে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। নহুষ রেগে গিয়ে বলছে, এক পদ যায় আর থমকে থমকে শুধু দাঁড়ায়, এদিকে লগ্ন পার হয়ে গেলে বিবাহ হবে না। তখন অগস্ত রেগে গিয়ে বলে, এই চুপ, চুপ করে বসে থাকবি, একদম চিৎকার করবি না, কথা যখন দিয়েছি ঠিক কথা রাখবো, সময় মতো পৌঁছে দেবো, একদম চুপ করে বসে থাকবি। অগস্ত মুনি যখন ক্রোধান্বিত হয়ে কথা বলেছে, নহুষ ক্রোধ সম্বরণ করতে পারলো না, সে ক্রোধান্বিত হয়ে কি করে বসলো, কামে মত্ত হইয়া নহুষ রাজা, কামে মত্ত হইয়া নহুষ বুদ্ধিভ্রষ্ট হইল, কামে মত্ত হইয়া নহুষ বুদ্ধিভ্রষ্ট হইল, অগস্ত মুনি নয়নকে পদাঘাত করিল, অগস্ত মুনি নয়নকে পদাঘাত করিল। যখন ক্রোধ সম্বরণ করতে না পেরে পালকিতে বসে অগস্ত মুনির অঙ্গে নহুষ রাজা পায়ে করে আঘাত করেছে, সপ্তর্ষি পালকি না বিয়ে দিল, ক্রোধান্বিত হয়ে বলল, অগস্ত দেবতারাও কোনোদিন আমাদের অপমান করেন না, অসম্মান করেন না, আর তুই মানব রাজা হয়ে দুদিনের জন্য স্বর্গে স্থান পেয়ে নিজেকে দেবতা ভেবে নিয়েছিস, আমি অগস্ত মুনি, আমার অঙ্গে তুই পায়ে করে আঘাত করলি নহুষ, এই অপরাধের জন্য আমি তো কবি শাপ দিলাম, যা এই অপরাধের জন্য তুই মনুষ্য দেহ ত্যাগ করে অজগর সর্পদেহ ধারণ করে ধরা দামে বনে বনে ঘুরে বেড়া। যখনই অভিশাপ দিল যে মনুষ্য দেহ ত্যাগ করে তুই অজগর সর্প হয়ে যা আর সর্প ছেড়ে ধরা মাঝে বনে বনে ভ্রমণ করে বেড়া, অভিশাপের কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে পালকি থেকে নেবে নহুষ, অগস্ত মুনির চরণ তলে বসে করজোড়ে বলল, মুনিবর সত্যি আমি অন্যায় অপরাধ করেছি, মহা ভুল করেছি, অহংকারে মত্ত হয়ে জ্ঞান বিবেক বুদ্ধি বিসর্জন দিয়েছি আমি, আপনি দয়া করে সন্তান ভেবে এই অভিশাপটা ফিরিয়ে দিন, ক্ষমা করে দিন। অগস্ত মুনি বললেন, ওরে ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষির অভিশাপ, এ যদি একবার মুখ থেকে ব্যক্ত হয় তা ফিরিয়ে নেওয়া যায় না, সে ফলবেই ফলবে, তবে কি সত্যি আমি মনুষ্য দেহ ত্যাগ করে অজগর সর্পদেহ ধারণ করে এই ধরা মাঝে বনে বনে ঘুরে বেড়াব, আমি কিভাবে সর্পদেহ থেকে আবার মনুষ্য দেহ ফিরে পাব, এটুকু তো বলুন। তার আকুতি মিনতি দেখে বললেন, যেদিন তোর জ্যেষ্ঠ পুত্র যযাতি ধরা মাঝে নরমেদ যজ্ঞ পূর্ণ করবে সেদিন এই সর্পদেহ থেকে তুই মুক্ত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে স্বর্গে স্থান পাবি, যা। কিন্তু আমার সন্তান এই অভিশাপের কথা জানবে কি করে, তুই স্বপ্নে তাকে এই কথা জানান, যা। মুনির অভিশাপে হইল সর্পুর, আজি দেখো
আমার গুরু হইল সর্বগুরু। বনে বনে ভরে দেখো তারা জানো হোস, আরে বনে বনে ভরে দেখো তারা জানো হোস, সে যে সর্বরূপ হইল সর্বরূপ হইল, অকসমুনি অভিশাপে সর্বরূপ হইল অগস্তমুনি অভিশাপে সর্বরূপ হইল সর্বরূপ হইল। মনুষ্য দেহ ছেড়ে অজগর সর্প হয়ে ধরাধামে বলে বলে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে বহুদিন পার হয়ে গেল। আর কষ্ট সইতে না পেরে একদিন প্রভাতকালে জ্যেষ্ঠ পুত্র যযাতিকে স্বপ্নে জানাচ্ছে, রে যযাতি আমি তোদের পিতা নহুষ, নিজের কর্মের ফল আমি ভোগ করছি, অহংকারে মাত্র হয়ে এমন কর্ম করেছি যার জন্য আজকে অজগর সর্পরূপ দেহ ধারণ করে আমি ধরাধামে বনে বনে ঘুরে বেড়াচ্ছি। ওরে তুই আমায় মুক্তি দে, নরমের যোগ্য পুণ্য কর। এ জগতে যে আদর্শ সন্তান তার এটাই ধর্ম, পিতা মাতার মনের বাসনা পূর্ণ করা। রাধে রাধে হরিবল হরিবল। এই কথাটা যেমন সত্য যে আদর্শ সন্তানের ধর্ম কর্ম পিতা মাতার মনোবাঞ্ছা পূর্ণ করা, আর আদর্শ সন্তান পেতে গেলে আগে পিতা মাতাকেও আদর্শ পিতা মাতা হওয়া প্রয়োজন। হরিবল, জয় জয় রাধে। আমরা অল্পতেই একটু দেখবেন মহাজ্ঞানী হয়ে যাই, একটু কিছু শ্রবণ করি, এক পাতা দু পাতা কিছু পড়াশোনা করি, নিজেকে ভেবে নিয়ে আমি সব জেনে নিয়েছি। কিন্তু এটা জ্ঞানের পরিচয় নয়। সনাতন ধর্মের আঠারো পুরাণ শাস্ত্রকার প্রত্যেকটা পথ তার সাধনার পথটাকে শ্রেষ্ঠ করে ব্যক্ত করেছেন, কিন্তু মিলিত হয়েছে সেই একই জায়গায় নিতাই গৌর হরিব। তাহলে এ জগতে আদর্শ সন্তান পেতে গেলে আগে পিতামাতাকে আদর্শ পিতামাতা হওয়া দরকার। যেমন দেখবেন আলোকপ্রেণ আকাশে ওড়ে, আলোকপ্রেণ আকাশে উঠছে, আপনিও দেখছেন আপনার স্থানে যদি বলেন অনেকটা ফাঁকা জায়গা আছে, বাবা আলোকপ্রেণটা এখানে নেমে পড়ুক নামবে, আমার বিশেষ বিশেষ ক্ষেত্র আছে। তাহলে আদর্শ সন্তানের জন্ম নেওয়ার আগে আগে আদর্শ পিতামাতা হওয়া প্রয়োজন আছে। ক্ষেত্র যদি ভালো হয় ফসল ভালো হয়। ক্ষেত্র মানে কি? মাটি। মাটি যদি ভালো হয় আলটিমেটলি ফসল ভালো হয়। যেমন মাটি ভালো হলে আলটিমেটলি ফসল ভালো হয়। যার মাটি ভালো নিতাই গৌর হরিবল বলে তার সন্তান হয় ভালো। নিষ্ঠাবান না হয়, মা যদি ধার্মিক নিষ্ঠাবান হয়, সেই সংসারে আদর্শ সন্তান অবশ্যই জন্ম নেয়। যদি বলেন তার প্রমাণ কি? পিতা যদি ধার্মিক নিষ্ঠাবান না হয়, মা ধার্মিক নিষ্ঠাবান হলেই তার ঘরে আদর্শ সন্তান জন্ম নেয়। হিরণ্যকশিপুর কথা সকলেই তো জানেন, যে হিরণ্যকশিপু বিষ্ণুর নামটা সহ্য করতে পারত না, তাকে পরম শত্রু ভাবত, অথচ তার পত্নীর গর্ভে অর্থাৎ কয়াদুর গর্ভে পাঠিয়ে দিল ভগবান কাকে? নিজের পরম ভক্ত প্রহ্লাদকে। তাহলে কার কর্মফলের গুণে হলো? পিতার। কি গো, কার কর্মফল হলে? মায়ের কর্মফলের গুণে। তাই নহুষ কেঁদে কেঁদে বলছে, তুই তো আমার আদর্শ সন্তান, আমি এটাই ভাবি, তোর এটাই ধর্ম, যোগ্য পুণ্য করে আমাকে মুক্তি দেয়া, তুই যোগ্য পুণ্য কর আমায় মুক্তি দে। যখনই প্রভাতকালে স্বপ্নে কথা জানতে পারল, নিদ্রাভঙ্গ হয়ে গেল,
যখন এই নিদ্রা ভঙ্গ হয়ে গেছে, যজাতি কাঁদতে কাঁদতে ছোট ভাই স্বজাতিকে ডাকছে, স্বজাতি এ কি স্বপ্ন দেখলাম, স্বপ্ন কি কোনোদিন সত্য হয়? পিতা যে প্রভাতকালে কেঁদে কেঁদে জানালেন, তিনি নাকি অগস্ত্যমুনির অভিশাপে অজগর সর্প হয়ে ধরামধামে বলে বলে ভ্রমণ করে দাঁড়াচ্ছেন, আর চিৎকার করে বলছেন, ওরা আমায় মুক্তি দে, নরমের যোগ্য পূর্ণ কর। এটা কি সত্য? কে বলে দেবে কথা সত্য না মিথ্যা? কে বলে দিতে পারে আমাদের পিতা এখন কোথায় আছেন, কিভাবে আছেন? তখন দাদাকে সান্ত্বনা দিয়ে স্বজাতি করজোরে বললে, কেঁদো না, আমাদের পিতা এখন কোথায় আছেন, কেমনে আছেন, কিভাবে আছেন, আর এটা সত্য না মিথ্যা? একজন বলে দিতে পারেন, তিনি কি আমাদের কুলগুরু বশিষ্ঠ দেব? আমি এক্ষণে কুলগুরুকে আনয়ন করছি, তাই স্বজাতি কুলগুরু বশিষ্ঠ দেবকে আনয়ন করছে। বশিষ্ঠ দেব আস্তে আস্তে আনন্দে গাইছে, ও রে মুরম কেন ভাব অকারণ, বিষয়ে বিষেতে ভাবনা, ও রে মুরম কেন ভাব অকারণ, বিষয়ে বিষেতে ভাবনা, ও রে মুরম কেন ভাব অকারণ, বিষয়ে বিষেতে ভাবনা, ও রে মুরম কেন ভাব অকারণ, বিষয়ে বিষেতে ভাবনা, এ ভব সংসার সকলে আশা, ভব সংসার সকলে আশা, ভব সংসার সকলে আশা, ভব সংসার সকলে আশা, মায়া জালে বদ্ধ হয়ো না, কেন ভাব অকারণ, বিষয়ে বিষেতে ভাবনা, কেন ভাব অকারণ, বিষয়ে বিষেতে ভাবনা, বিরক্ত ভাবিয়ে গুরু তত্ত্ব ভুলে আনন্দ করিছ তারা পুত্র শনে, বিরক্ত ভাবিয়ে গুরু তত্ত্ব ভুলে আনন্দ ভাবিছ তারা পুত্র শনে, তোমার কি হবে তখন তুমি জানো না রে মন, হবে তখন জানো না রে মন, দাঁড়ায় সময় দেখো না, দাই গৌর হরি 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 কেন ভাব অকারণ, বিষয়